আদে পাঁচ ৰাজ্যখনৰ ৰাজ্যত মুখ্যমন্ত্ৰী কোন হ'ব দেখত এতিয়া হেয়াই চৰ্চাৰ বিষয় মধ্যপ্ৰদেশৰ মুখ্যমন্ত্ৰী হ'ব কোন মামা শিৱৰাজ নে সিন্ধিয়া মহাৰাজ মধ্যপ্ৰদেশৰ মুখ্যমন্ত্ৰী পদৰ বাবে চৰ্চাত চাৰিজনৰ নাম আছে বৰ্তমানৰ মুখ্যমন্ত্ৰী শিৱৰাজ সিং চৌহান আছে চৰ্চাত যুৱ তথা উদ্যমী নেতা জ্যোতিৰাদিত্য সিন্ধিয়া আছে চৰ্চাতো চৰ্চাত আছে আন এগৰাকী কেন্দ্ৰীয় মন্ত্ৰী তথা জ্যেষ্ঠ বিজেপি নেতা নৰেন্দ্ৰ সিং টোমৰ কিন্তু বিজেপিৰ আন এগৰাকী জ্যেষ্ঠ নেতা কৈলাশ বিজয়বৰ্গীয়াও আছে মুখ্যমন্ত্ৰী পদৰ দৌৰত ইফালে ৰাজস্থানত যোগী নে ভোগী ৰাজস্থানত চৰ্চাৰ শীৰ্ষত আৰু এজন যোগী যোগী আদিত্যনাথৰ পিছত আৰু এজন যোগীক মুখ্যমন্ত্ৰী পাতিব নেকি বিজেপিয়ে চৰ্চাত আছে ৰাজস্থানৰ মুখ্যমন্ত্ৰী পদৰ প্ৰাৰ্থী বাবা মহন্ত বালকনাথ রাজস্থানের যোগী রূপে বিখ্যাত আর জনপ্রিয় বাবা লোকনাথ বাবা লোকনাথ হয়েছে আলওয়ার সমষ্টির সাংসদ এইবার তিজারা সমষ্টির পর বিজয়ী হয়েছে বিধানসভা নির্বাচনত যোগী বালকনাথর উপরেও রাজ পরিয়ালের আছে দুই শক্তিশালী দাবিদার প্রাক্তন মুখ্যমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সরকারের কেন্দ্রীয় মন্ত্রী তথা মহিলা নেত্রী বসুন্ধরা রাজে রাজস্থানত মুখ্যমন্ত্রী পদত দৌড়ত থকা আন এগারী প্রার্থী হয়েছে দিয়া কুমারী রজা মানসিংর আজু নাতি আর রানী গায়ত্রী দেবীর নাতি দিয়া কুমারীর নামও আছে চর্চাত আর চর্চা চলিছে যে তেলেঙ্গানা তেলেঙ্গানা এতিয়া রেড্ডিয়ে রজা তেলেঙ্গানা মুখ্যমন্ত্রী পদর প্রথম দাবিদার হয়ে আছে অনুমোলা রেবত রেড্ডি আর ইতিমধ্যে নাম যেহেতু ঘোষণা করা হয়েছে কংগ্রেস হাইকমান্ডে ঘোষণা করেছে রেবন্ত রেড্ডির নেতৃত্বতে কংগ্রেসে বিআরএসক উৎখাত করবলে সক্ষম আছে কংগ্রেসের একমাত্র মুখ্যমন্ত্রী পদর প্রার্থী রেবন্ত রেড্ডি আর ইতিমধ্যে নাম ঘোষণা করেছে কংগ্রেস হাইকমান্ডে শুভেচ্ছা জ্ঞাপন করেছে দলীয় কর্মীসকলে